বিশ্বভাবে জানিয়েছেন মানলাম ইয়াখান সাগীরানা ওয়া লাম ইয়াক্তির কাবীরানা ফালাইসা মিন্না। ওই লোকটা আমার এখনো উম্মত হতে পারেনি যে লোকটা ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না। শব্দ দুইটা কয়টা? ছোটদেরকে যারা স্নেহ করে না ভালোবাসা দেয় না, ছোট কারা? আপনার বয়স থেকে এবং আপনার যোগ্যতা থেকে যারা ছোট এদেরকে স্নেহ ভালোবাসা মহব্বত করা লাগবে যদি রসুলের উম্মত বলে আপনি দাবি করেন। আপনি একটা অফিসে জিএম, আপনার নিচে যারা আছে এরা সব কিন্তু আপনার ছোট, কথা বুঝতেছে? পুলিশ প্রশাসনে যারা আছে বিশেষ করে ডক্টর জাভেদ পাটোয়ারির নিচে যারা এই বাংলাদেশে সবাই তার কাছে ছোট, কথা বলেন না কেন? ডিআইজি হাবিবুর রহমান স্যারের নিচে এই ঢাকা রেঞ্জে যারা আছে সবাই ওনার কাছে ছোট। সুতরাং ছোট বলতে শুধু বয়সে ছোট না, মর্যাদায় ছোট, পদবীতে ছোট, যোগ্যতায় ছোট, এই ছোটদেরকে আপনার স্নেহ করা লাগবে, ভালোবাসা লাগবে, মহব্বত করা লাগবে। বিশ্বনবী ছোটদেরকে এত ভালোবাসতেন, মসজিদে নববীতে নামাজ পড়তে যাওয়ার সময় বাচ্চারা নবীকে ঘিরে ধরত, আল্লাহর নবী ডাক দিলেন, ওমায়ের তোমার সেই ছোট্ট লাল পাখিটা কই? হযরত ওমায়েরকে দেখে ফেললেন, বললেন, হে রাসূল, আপনি একজন বিশ্বনবী, আমার মতো ছোট মানুষের সাথে এমনকি আমার পাখির খবর পর্যন্ত আপনি বলেননি। হযরত ওমর বলেন, পৃথিবীর কোন জায়গার দায়িত্ব যদি আমি কাউকে দিতাম আগে থেকে ছোট মানুষের সাথে মিশার ব্যবস্থা করে দিতাম যে এদের সাথে তোমার আচরণ কেমন আগে দেখি। নবীজি বলেন, যখন বাইরে থাকবে পুরুষের মতো আর ঘরের ভেতরে যখন আসবে বাচ্চাদের মতো হয়ে যাবে। আমরা বাইরে গেলে বিড়াল আর ঘরে আসলে বাঘ, এটা ঘর ওটা ঘর, কোথায় কি শুরু করে দিস? আপনি ঘরের ভেতরে আসলে বাচ্চার মতো হয়ে যাবেন, তারপরে আবার বউ ধরে যারা মারে না, এরকম মানুষও দেশে আছে। সেদিন একটা গাল দিয়ে বলছে, হুজুর আমার বউ শুধু আমারে মারে, আপনি একটা তাবিজ দেন তো। দুই জায়গায় তাবিজ কাজ করে না, একটা হচ্ছে স্ত্রী আর একটা শাশুড়ি, এই দুই জায়গায় আপনি তাবিজ না পড়া করান শরীফ গলিয়ে খাওয়ালে হবে না, এদের দুইজনের জন্য একটা আলাদা ঔষধ আছে। এখান থেকে যান, কি করে দর্শক কেউ আসবেন না, যান যান। কালকে এক এলাকায় গিয়েছিলাম বরিশাল, ওরা এই মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে রেখেছে, মানে আলোচনা আমার তুলতেই দেয়নি, দশ মিনিট হয় চার পাঁচ জন আসে সবই দূর, একে মাফি। আমরা এতদিন জানতাম যে রংপুর বিভাগের মানুষকে মানুষ, সে যাই হোক এই নাম জানা আমার ঢাকা বিভাগের মানুষের পরিণতি, আপনি আর ওনার আচরণ করবেন না যেন আপনার নামের কারণে ঢাকার বদনাম হয়, যারা আসলে ঢাকার না, ও মনে হয় অন্য জেলা, ঢাকা ঢাকা বিভাগের মানুষ সালা, যত মফিজ আল্লাহ দিয়েছে সব রংপুর, এই যে রংপুরের মফিজ। কেন বললাম জানেন, গাড়িতে হরেন দেবে ও সাইড দেবে তো না তাকিয়ে দেখি, মেজাজ যায় খারাপ হয়ে যায়, বেটা সাইড দিয়ে তারপর দেখ, ও তাকিয়ে দেখে যে কেমন করে হরেন দিচ্ছে, এরকম যেন করেন না। আলহামদুলিল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত তারা শিখিয়ে দিলাম যে প্রতিদিন অন্তত খাবারের সময় স্ত্রীর মুখে লোকমা তুলে দিবা, খাবার দিবা, তাহলে তোমার মহব্বত বাড়বে, অন্তত তোমার মাই আর হবে না। কয়েকদিন পরে কল দিয়েছে, কি অবস্থা, কি বছর হুজুর হল, লজ্জা করে মার খেতে লজ্জা করে, আজকে সাহস করে দাও, কল দিলাম কি অবস্থা বসে দিয়েছিলাম, কিন্তু মুখে ভাত নেওয়ার পরে হাঁ করে আছে, মুখ বন্ধও করে না কথা বল না, কিছুক্ষণ পরে আমার বসে কি গো, তোমার প্রতিদিন আমি নিজে পিটাই আর তুমি আজকে আমার মুখে খাবার তুলে দাও, তোমার কে এই কায়দা শিখিয়েছে বলো, আমি আপনার নাম বলে দিয়েছি,
ছোট বলতে আমি এতক্ষণ পর্যন্ত যে বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছি আশা করে আপনি বুঝেছেন, ছোট মানে আপনার নিজে যারা এরা কি সবাই বলেন। দুই নম্বরে বললাম ইয়াকদির কাবিরনা, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান দেয় না, বড় কারা? আমরা মনে করি বয়সে যারা বড়, নাকি বয়সে তারা মুসাইলে বড় ছিল, বড় ছিল না বয়সে? বড় বড় না, ওটা তো অবশ্যই বড়। বড় বলতে বিশ্বনবী জানিয়েছেন আল্লাহর কাছে সবচাইতে বড় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম, অবশ্যই আমি আল্লাহর কাছে সব জানতে বড় সম্মানিত ওই লোকটা যার ভেতরে আমার ভয় বেশি। এখন আমার ভয়টা কি? আল্লাহর ভয় মানে দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু জড় সড় হয়ে বসে থাকবে না, এইটা না, একটু খেয়াল করা লাগবে। আল্লাহর ভয় যাদের ভেতরে বেশি ওই লোকটা আল্লাহর কাছে বড় সম্মানিত মর্যাদাশীল। এখন আল্লাহর ভয়টা কি? আমি আল্লাহর ভয়ের দুইটা আধুনিক অর্থ বলছি, আপনি মিলাবেন। এক নম্বরে দুনিয়ায় যে যেখানে যেই দায়িত্ব পাবে ওই দায়িত্ব সঠিকভাবে পালন করার নাম হচ্ছে আল্লাহর ভয়। প্রশাসনে কত বড় বড় মানুষ দায়িত্বে আছে, সবার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা জাগে না। ডিআইজি হাবিবুর রহমান স্যারের উপরে ভালোবাসা মানুষের জাগে এই কারণে, আমি যতটুকু বুঝেছি দেখেছি শুনেছি, উনি তার দায়িত্বের উপরে বড় সিনসিয়ার। আপনি যদি দায়িত্ব যেখানেই পাবেন ওটা সঠিকভাবে পালন না করেন, যত বড় 14 হাত জব্বা গায়ে দেন 3 হাত দাড়ি রাখেন, আপনার ভেতরে তাকওয়া ভয় নেই, আল্লাহর ভয় এইটা যে যেখানে যেই কাজ পাবে ওটা যদি রাস্তা ছাড়ো দেওয়া হয় তাও সুচারুরূপে পালন করবে। কথা তো বোঝাতে পেরেছি। দ্বিতীয় নম্বরে আল্লাহর নিষিদ্ধ কাজকে ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কথা বুঝতেছেন? আমার মনে হয় তাকওয়ার যে দুইটা বিধান বললাম, অর্থ বললাম, এই দুইটা বাংলাদেশে যদি আমরা পালন করতে পারতাম আর কিছু লাগতো না। এ দেশে যে যে জায়গায় দায়িত্ব আছে ও সঠিকভাবে পালন করলে বাংলাদেশ জান্নাত হয়ে যাওয়ার কথা। দুঃখজনক হলো সত্য, আফসোস, এমন এমন কিছু আনকালচার মানুষ দায়িত্ব পেয়েছে, ওকে মানুষ ও নিজেও জানে না। ঝড়ে আম পড়ার মতো দায়িত্ব পেয়ে গেছে। এখানে আপনাকে সঠিকভাবে দায়িত্বটা পালন করে দেখাতে হবে যে আমার ভেতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। শুধুমাত্র আপনি জিকির করবেন, দাড়ি রাখবেন, জব্বা গায়ে দিয়ে নামাজ পড়বেন, মনে করছেন দুনিয়ার কোনো খেয়াল আমি করি না, আমি তাকওয়াবান বুজুর্গ, কখনো না। একেবারে জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের যে কমিশনার পর্যন্ত যারা দেশের দায়িত্বে আছে, প্রতিটি মানুষ যদি সাহসা দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারতাম, আমরা দুনিয়াতে একটা ছোট জান্নাত দেখে মরতে পারতাম। প্রত্যেকটা জায়গা দুর্নীতি, প্রত্যেক জায়গা যেখানে দায়িত্ব পায় সিয়ার পায় মনে করে কিয়ামতের আগে সিয়ার মনে হয় আর সব কিছুদিন পরে যায় সিয়ার আর থাকে না, তখন যে না সিয়ার তো এখন সিয়ার দরকার কি, সিয়ার তো ছিল। দুই নম্বরে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেবেন এর নাম তাকওয়া না, ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া।